কামরুননেসা পেশেন্টের হাজবেন্ড ভাই সমস্ত কিছু বলবে ডিটেইলস কামরুননেসা হচ্ছে যে আমাদের সবচেয়ে প্রিয় মন্ত্রী স্যার ওবায়দুল কাদের স্যারের সম্বন্ধীর মেয়ে তো সেই হিসেবে ওর আগে একটা সিজারিয়ান ছিল যেটা আজকে সকালে নর্মাল ডেলিভারি হয়ে গেল এখন ভাই বলেন আপনার পরিচয় দিয়ে বলেন কিভাবে কি হলো এবং এটাতে আপনি কেমন ইফেক্টিভ সেফ ডেলিভারি কিনা কারণ অনেকের মনের ধারণা এখনো যে আগে সিজারিয়ান হলে পরে নর্মাল ডেলিভারি ট্রাই করাটা রিস্কের ব্যাপার তাই কি পেয়েছেন কিনা। আসসালামু আলাইকুম, আমি ওবায়দুর রহমান খান, আমি কামরুননেসার হাজবেন্ড। আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে যে দিস ইজ ভেরি রিমার্কেবল ফর বাংলাদেশ, যে আমি কখনোই জানতাম না এবং অনেক সাথে আমি শেয়ার করেছি যে সিজারের পরে আমার ওয়াইফ নর্মাল ডেলিভারিতে যাচ্ছে। সবাই আমাকে বলেছে যে ইটস কোয়াইট ইম্পসিবল এবং এটা সম্ভব না, বাট এরকম ডেডিকেশন, এরকম আমি বলবো যে এটা এক ধরনের ইবাদত এবং এত সুন্দর করে একটা মানুষকে, একটা সিজারিয়ান একটা পেশেন্টকে পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে একটা সুস্থ সবল একটা সুন্দর বাচ্চা প্রসব করেছে আমরা আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার একটা কথাই হচ্ছে, যার মনে এই ধরনের মানে আশা থাকে যে পৃথিবীর প্রত্যেকটা মাই নর্মাল ডেলিভারি হোক, সেই মানুষের জন্য আসলে আমরা সবাই সাধুবাদ জানাই। আমরা চাই একটা নিরাপদ, এবং ভাই আপনার মনে আছে কিনা কামরুন কিন্তু হেঁটে হেঁটে আসছে হসপিটালে, এবং হেঁটে হেঁটে আসছে, লেবার পেইন ছিল না, যেটা ইনডিউস করা হয়েছে, ইনডিউস করা হয়েছে। এবং আমরা বলবো যে একটা সময় নিয়ে, টাইম নিয়ে, কোনোদিন ধৈর্য না হারিয়ে তার আপার এবং আপার দুই দিনের মাথায় একটা পেশেন্টকে কাউন্সিল করে নর্মাল ডেলিভারিতে যাওয়া সত্যি নিরাপদভাবে এবং সেফলি সবকিছু সম্পন্ন করে। আমাদের সাধুবাদ জানাচ্ছে এবং আমাদের প্রেগনেন্ট মহিলাদের জন্য উনি কিছু বলতে চায় যারা হচ্ছে কি যে সামনে ডেলিভারি হবে। আপনারা আসুন, এখানে আসুন, সংযুক্তা খুবই ভালো ডাক্তার এবং উনি যথেষ্ট ধৈর্য নিয়ে রোগীকে সময় দিয়ে উনি চিকিৎসা করে। আমি আশা করব আপনারা আসবেন, আপনারা ওনার কাছ থেকে পরামর্শ নেবেন এবং ওনার সহযোগিতায় আপনাদের সুন্দর সুস্থ বাচ্চা উনি উপহার দেবেন, যেভাবে আমাদেরকে দিয়েছেন, আমাদের যেটা আগে সিজারিয়ান ছিল কিন্তু এখন নর্মাল ডেলিভারি হয়েছে। আসুন সবাই, সবাইকে আমি সংযুক্তাকে ব্যক্তিগত ভাবেও ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক সন্তুষ্ট ওনার উপর এবং আপনাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আসুন এখানে, সংযুক্তা খুবই ভালো ডাক্তার, আপনাদের বিশ্বাস করার মতো, নির্ভর করার মতো। তাহলে আমাদের এসব চিকিৎসার জন্য ভারতে যাওয়ার দরকার নাই, আসলে দরকার নাই। বাংলাদেশে একটা সিজারিয়ান পেশেন্টকে পরবর্তীতে প্রসব নর্মাল ডেলিভারি হচ্ছে, আসলে আমাদের ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। আমাদের দেশ অনেক এগিয়ে গেছেন, নিরাপদ মাতৃত্ব সবার। আমাদের যেমন প্রধানমন্ত্রী বলছে যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে দেশ, অবশ্যই আপনাদের মতো লোক, আপনাদের মতো আপনারা আছেন, আপনাদের মতো মানুষরা আছেন বলেই এটা সম্ভব। থ্যাংক ইউ।